রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন, বিআরটিএ ও পুলিশকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। কোরবানির ঈদ সামনে রেখে বেড়েছে রেমিটেন্স প্রবাহের গতি, জুন শেষে $2 বিলিয়ন ছাড়ানোর সম্ভাবনা। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মুসল্লিরা রওনা হয়েছেন মিনায়, কাল যাবেন আরাফাত ময়দানে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21TVonline এ। সংবাদ আরও থাকছে, হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও নদী দখল করে চলছে ইটভাটা, হুমকির মুখে জনস্বাস্থ্য সহ প্রাকৃতিক পরিবেশ। হিউম্যান হলার বা লেগুনা রুট পারমিট বন্ধ রয়েছে প্রায় 5 বছর, তারপরও রাজধানীর রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এ বাহনটি। বাসগুলোতেও চলছে অনিয়ম, 8 থেকে 10টি সিট বেশি বসিয়ে শর্ত লঙ্ঘন করলেও দেখার কেউ নেই। যারা চালাচ্ছেন তাদের অনেকেরই নেই ড্রাইভিং লাইসেন্স। ফিটনেসবিহীন যানবাহন সরাসরি ডাম্পিংয়ে পাঠানোর নীতিমালা থাকলেও নেই বাস্তবায়ন। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় 57 লাখ, কিন্তু ফিটনেস আছে কতগুলো তার সঠিক পরিসংখ্যা নেই। রাজপথে নামলেই দেখা যায় ফিটনেসবিহীন গাড়ির দৌরত্ম। এসব গাড়ির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেগুলো দেখার জন্য ঢাকার অন্তত 10টি পুলিশ চেকপোস্টে 21 টিমের অবস্থান। দেখা যায় শুধু মোটরসাইকেল বা প্রাইভেট কারের বিরুদ্ধেই বেশি ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু কেন ফিটনেসবিহীন গাড়ি ধরা হয় না, এমন প্রশ্নের উত্তর নেই তাদের কাছে। এরপর পুলিশের সামনেই আমরা কয়েকটি লেগুনা দাঁড় করালাম। লাইসেন্স পাওয়ার মতো বয়সী হয়নি চালকের। নেই কোনো কাগজপত্র, পরে বাধ্য হয়ে পুলিশ এটিকে ডাম্পিংয়ে পাঠায়। অন্য একটি গাড়ির চালক বিআরটিএর এক কর্মকর্তার ভুয়া সিল দিয়ে ড্রাইভিং লাইসেন্স তৈরি করেছেন, এটিরও নেই কাগজপত্র। কয়েকটি বাসে দেখা গেল ফিটনেস অনুযায়ী আসন সংখ্যা অনেক বেশি, 36টা সিট আছে, 45টা জি, 36 হলে পরে 45 9টা সেটা আমি তো বলতে পারবো না। ঢাকা কলেজের সামনে পুলিশের একটি চেকপোস্ট, বাস লেগুনা বা ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কোনো অভিযান নেই, অন্যান্য পরিবহনগুলোর দিকেই পুলিশের চোখ। চালক থাকা সত্ত্বেও কয়েকটি সিএনজির বিরুদ্ধে রেকার বিল করছেন এ কর্মকর্তা, কিন্তু কেন মামলা না দিয়ে রেকার বিল তার কোনো উত্তর নেই। সিএনজির হচ্ছে একটা ট্যাক্সটোকেন ডেট ফেল ছিল, এটা মামলা হয়, এখন ওরা গরিব মানুষ। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ওখানে রং পার্কিং করেছিল ঢাকা কলেজের, এখানে তো রেকার বিলের প্রতিবন্ধকতার কারণে হয়। বাবুবাজার ব্রিজের নিচের বেড়িবাঁধ, এখানে সবগুলো পরিবহনেরই ফিটনেস নেই। গাড়ির দশাই বলে দিচ্ছে ফিটনেস থাকার কথাও নয়, কিন্তু কাগজে দেখা গেল ফিটনেস আছে, কিন্তু কিভাবে এসব গাড়ি ফিটনেস পেল তার উত্তর শুনি চালকদের মুখেই। এত মজুরিতে গরমের ভিতরে কাজ করে স্যার একটু উপায় না, ওটা সব জায়গায় চাঁদা দিতে হয় স্যার, সোয়ারিঘাট বাবুবাজার 25 টুপিতে টাকা দিতে হয় স্যার, যাই তো দিতে হয়, আর প্রতিদিন 7,000 টাকা খরচ। এখান থেকে যাই মনে করেন 200 টাকা, সোয়ারিঘাট যায় 30 টাকা, আবার লোয়ার ব্রিজ যায় 30 টাকা, শিখসন জায়গায় মনে করেন 2 বেলা 60 টাকা, সকালও খাড়ায় বিকালও খাড়ায়, মোহাম্মদপুর জায়গায় 100 টাকা, ঢাকাউদ্দিন জায়গায় মনে করেন 50 টাকা। পুরো ঢাকার চিত্রই প্রায় এমন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাস্তায় নামে এসব আনফিট যানবাহন। তবে সড়ক পরিবহন নীতিমালায় এসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। বাস মিনিবাসের ক্ষেত্রে 20 বছর করা হয়েছে, আর ট্রাক কভার্ড ভ্যান এই মালবাহী গাড়ি 25 বছর করা হয়েছে। তার মানে এরপরে আমরা কোনো ফিটনেস সার্টিফিকেট দিব না, রুট পারমিট ইস্যু করব না, আলটিমেটলি এই গাড়িগুলো চলতে পারবে না। ফিটনেসবিহীন গাড়ির জন্য বিআরটিএ ও পুলিশ উভয়ই দায়ী বলে জানান এ পরিবহন বিশেষজ্ঞ। পুলিশের অনেক বড় বড় অর্জন আছে অন্যান্য জায়গায়, কিন্তু যখনই পরিবহনের ক্ষেত্রে আসে মনে হয় কাজটা না করে বরঞ্চ সহায়ক ভূমিকাটা পালন করছে, যেটা অত্যন্ত
একটা খারাপ দৃষ্টান্ত। তিনি বলেন, বিআরটি এর ফিটনেস তদারকির জন্য সেন্টারগুলোতে সিসি ক্যামেরায় মনিটরিং করা দরকার। একটা অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার জন্য একটা সিসিটিভি লাগাতে পারে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে রেমিটেন্স প্রবাহে গতি বেড়েছে। দেশে অর্থ পাঠানো বাড়িয়ে দিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি জুন মাসের প্রথম 23 দিনে প্রায় 179,66,40,000 মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রা যা প্রায় 19,500 কোটি টাকার সমপরিমাণ। বিদ্যমান ধারা অব্যাহত থাকলে জুন শেষে রেমিটেন্স ফের 2 বিলিয়ন ডলার ছাড়াবে। মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন 169,16,30,000 মার্কিন ডলার, আর এপ্রিলে এসেছিল 168,49,10,000 ডলার। রয়েছে হাইকোর্টে নিষেধাজ্ঞা, চালানো হয়েছে উচ্ছেদ অভিযানও। তবুও খুলনার ডুমুরিয়ায় নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ভদ্রা ও হরিনদী দখল করে বহাল তবিয়তে চলছে ইটভাটা। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এসব ইটভাটার কারণে শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছে শিশু ও বয়স্করা। ধ্বংস হচ্ছে ফসলি জমি, গাছপালা, নদী। আন্দোলন আবেদনেও টনক নড়ছে না প্রশাসনের। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাসনিন। খুলনার ডুমুরিয়ার হরি ও ভদ্রা নদী দখল করে এভাবে গড়ে উঠেছে 14টি ইটভাটা। 2021 সালে 14 ডিসেম্বর এসব ভাটা উচ্ছেদের নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন না হলে এবছর 10ই জানুয়ারি তৎকালীন জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। এরপর আদালত 8ই ফেব্রুয়ারির মধ্যে ইটভাটা স্থাপনা অপসারণের নির্দেশ দেন। 2রা ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশে অভিযান চালায় প্রশাসন। বন্ধ করে দেয়া হয় 6টি ভাটার চিমনি ও চুল্লি আর 8টি ভাটার কার্যক্রম। এরপরে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে নদীর জমিতে মাছ দিয়ে আবার ইটভাটার কার্যক্রম শুরু করে প্রভাবশালীরা। হাইকোর্টের নির্দেশ দিছিল বন্ধ করার জন্য, তা তারা বন্ধ করেনি, আবার চালু করেছে। রায়ের বিরুদ্ধে ওরা বলে যে আমরা বন্ধ করব না। রাজনৈতিক ভাবে আমরা স্বীকার, দুই প্রার্থী মিলে কিছু লোক ইনফ্লুয়েন্স করে এসব কাজ করতেছে। আর আমাদের যে ভাটাটা, আমাদের হলো রিকল্পিত জমি, ব্যক্তি মালিকা নাই এটা। এটা কোনো আমি যখন বিয়ে করে নিয়ে আসছিলাম তখন তার কোনো শ্বাসকষ্ট ছিল না, ইদানিং তারও শ্বাসকষ্ট হয়েছে। শুধু কৌশিক মন্ডল নন, ডুমুরিয়ার প্রায় প্রতিটা পরিবার ইটভাটার দূষণে ভুগছেন শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানা সমস্যায়। শব্দ আর ধুলোই ঘটছে পরিবেশের মারাত্মক বিপর্যয়। জমিতে হচ্ছে না ফসল, নদীর প্রবাহ বন্ধ হয়ে মৃত প্রায়। এরই মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের মেয়াদ শেষ হয়েছে। গাছগাছালি কিছু হচ্ছে না, শাক সবজি কিছু হচ্ছে না, কোনো ফল ফুললি কিছুই হয় না, সব পড়ে যায়, গাছের পাতা পর্যন্ত পড়ে যায় আমাদের। ভুক্তভোগীদের অভিযোগ, ইটভাটা বন্ধে মিছিল সমাবেশ সহ প্রশাসনের কাছে আবেদন করেও কোনো সুরাহা হয়নি। ওরা মিথ্যা প্রচার দিয়ে বলছে যে হ্যাঁ আমরা যে সবগুলো করার কথা ছিল সব করছি, খাট জমি ছাড়ছি, ছাড়ে নাই, আবার এই ভাটা চালু করে দিছে। বিভিন্ন সরকারি প্রতিবেদনে ইটভাটা বন্ধের কথা বলা হলেও বাস্তবে সব চলছে বহাল তবিয়তে। প্রশ্ন আছে বিভিন্ন সরকারি প্রতিবেদনে সঠিকতা নিয়েও। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ইটভাটা চললে ব্যবস্থা নেওয়া হবে। যেগুলো সরকারি জায়গা যেখানে আছে সেগুলো উচ্ছেদ করার পরই আমরা কিন্তু প্রতিবেদনটা দাখিল করেছি। এরপরে যদি কেউ ওইখানে সরকারি জায়গায় যদি কেউ আবার অবস্থান নিয়ে থাকেন, অবৈধ স্থাপন আবার নতুন করে পুনরায় যদি কেউ করে থাকেন, তাহলে আবার আমরা সেটা উচ্ছেদ করব। আর নদী জমি, কৃষি এবং জনস্বাস্থ্য বিপর্যয়ের মুখে পড়লেও জেলা প্রশাসক বলছেন নজর দেওয়া হচ্ছে। নদীর সিএস সীমানার মধ্যে গড়ে ওঠা 14টি ইটভাটার যে অংশগুলি ছিল এইগুলি আমরা ইতিমধ্যে উচ্ছেদ করেছি, এবং এই এলাকার এই হরিভদ্রা নদীর গতিপথ এবং স্থানীয় কৃষি কোনোভাবেই যাতে ব্যাহত না হয় সেই প্রচেষ্টা অব্যাহত আছে। 2021 সালে 22 ফেব্রুয়ারি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মঞ্জিল মোর্শেদ হাইকোর্টে রিট পিটিশন করেন। এর পরিপ্রেক্ষিতে নদীর জায়গা থেকে ইটভাটা উচ্ছেদ করে জমি অবমুক্ত করার নির্দেশনা দেয়া হয়। মুশফিকা নাজদিন, একুশে টেলিভিশন। শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। তপ্ত আবহাওয়া উপেক্ষা করে মুসল্লিরা মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় বলছে, এবার 160 দেশের 25 লাখের বেশি মুসল্লি হজ পালন করবেন।
মুসল্লিদের প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হচ্ছে। মসজিদুল হারাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে মিনা হজযাত্রীরা নিজ নিজ তাঁবুতে নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত করবেন। মঙ্গলবার ফজরে নামাজ আদায় করে প্রায় 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন এবং সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। এরপর প্রায় 8 কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন। 10 জিলহজ ফজরে নামাজ আদায় করে জামারায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন মুসল্লিরা। পরে মক্কায় চামড়ার দাম কমলেও বেড়েছে লবণের দাম, এতে বিপাকে চামড়া ব্যবসায়ীরা। কোরবানি পশুর চামড়া কিনে লোকসানের শঙ্কায় তারা। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু ও যশোর প্রতিনিধি সিকদার খালিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ। কোরবানির ঈদ ঘিরে ধোয়া মোছা সহ আড়তগুলোকে প্রস্তুত রেখেছেন আড়তদার ও শ্রমিক কর্মচারীরা। গত 2 মৌসুমে নগদে বেচা কেনা হলেও ঢাকার ট্যানারি মালিকদের কাছে এখনও বকেয়া প্রায় 70 কোটি টাকা। তারপরও ধার দেনা করে চামড়া কিনতে প্রস্তুত পুঁজি হারানো অনেকেই। তবে শেষ সময়ে চামড়া সংরক্ষণের প্রধান অনুষঙ্গ লবণের অস্বাভাবিক দাম বাড়ায় বিপাকে ব্যবসায়ীরা। চামড়া লবণের দামটা বেশি হওয়ার কারণে এবছর একটু আমরা ক্ষতিগ্রস্ত পড়েছি। গতবার ছিল 700-750, এবার হচ্ছে আপনার 1200-1300 শোনা যাচ্ছে। যদি লবণের দাম যদি কমে যায় তাহলে সে সহায়ক হবে আশা করি। একটা চামড়াও সীমান্ত পাচার হবে না। 14 সালের পর থেকে 20 সাল পর্যন্ত চামড়া ট্যানারি আলারা যেসব চামড়া নিয়ে গেছে কেউ টাকা দেয়নি। এই টাকাগুলো পাওয়া যাচ্ছে না, ট্যানারি মালিকরা দিচ্ছে না। এবার আমরা আশা করতেছি 5-6 লক্ষ গরুর চামড়া, 8-10 লাখ বর্কের চামড়া আমদানি হবে। চামড়া পাচার রোধে ভ্রাম্যমান আদালত সহ কঠোর নজরদারি করবে প্রশাসন। চামড়া পাচারের বিষয়ে আমরা কঠোর নজরদারি রাখব। আমাদের মোবাইল কোর্ট হতে শুরু করে সকল ধরনের পুলিশি টহল থাকবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাট। লবণের দাম বাড়ায় হতাশ এখানকার ছোট বড় 300-এর অধিক আড়তদার সহ মৌসুমি ব্যবসায়ীরা। সেরকম দাম পাচ্ছি না, চামড়ার থেকে লবণের দাম বেশি। কষাকে ধর কিনতে গেলে 700-800-1000 টাকা কিনতে হয়। এখন আমরা আটে নিয়ে আসলে মনে করেন কিষেন খরচ আছে, লবণ দিয়ে আছে, 37 লক্ষ টাকা পাবো, 42 লক্ষ টাকা। ওই কুরবানির সময় 20-30 হাজার দেয় ওই সীমা চিনি খেয়ে। ছোটো চামড়া 5 কেজি, বড় চামড়ায় 10 কেজি লবণ লাগে। লবণে এত পরিমাণ দাম হয়েছে যে চামড়া বাঁচানোর সাই হয়ে যাচ্ছে। ক্ষতি পুষিয়ে নিতে সহজ শর্তে ঋণ দাবি ব্যবসায়ীদের। তা লবণের দাম ধরেন 700 টাকা থাকলে কুরবানির সময় 1200-1300 টাকা হয়ে যায়। তা কক্সবাজারে লবণের যারা সিন্ডিকেট আছে তারা লবণের দামটা বাড়াই দেয়। এবারে যে পরিমাণে গরম, এই গরমে যদি কাঁচা চামড়া সংরক্ষণ করতে হয় সেক্ষেত্রে তাদেরকে সময় মতন কাঁচা চামড়ায় লবণ দিতে হবে। পাচার রোধ ও যথাযথ প্রক্রিয়ায় চামড়া সংরক্ষণের পরামর্শ নিয়ে প্রস্তুত প্রশাসন। পশুর হাটেই যাতে লবণ কেনাবেচার ব্যবস্থাও থাকে সেটি আমরা চেষ্টা করব। লবণের দাম বাড়ার পেছনে দায়ী ব্যবসায়ীদের সিন্ডিকেট দমনের দাবি সবার। সমর ইসলাম, 21 টেলিভিশন। ঠাকুরগাঁওয়ের বিদ্যালয়ের মাঠে 38 বছর ধরে বসছে পশুর হাট। এতে পাঠদান ব্যাহত হচ্ছে দুটি বিদ্যালয়ের, কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যাও। দ্রুত পশুর হাটটি সরিয়ে নেওয়ার দাবি শিক্ষক শিক্ষার্থীদের। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। একটাই মাঠ কোনাপাড়া প্রাথমিক বিদ্যালয় ও দৌলতপুর সুলেমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের। ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে 128 এবং উচ্চ বিদ্যালয়টিতে শিক্ষার্থী 450 জন। 38 বছর ধরে প্রতি শনি ও মঙ্গলবার এ মাঠে পশুর হাট বসে। হাটের কোলাহল আর মাইকের শব্দে ব্যাহত হয় দুটি বিদ্যালয়ের পাঠদান। এছাড়াও ধুলোবালিতে ছেয়ে যায় ক্লাসরুম। ধুলাবালি খেলার মাঠটা অফ আর কি, অপ্রয়োজনীয় হয়ে গেছে। বারান্দায় অনেক লোক বসে ধূমপান করে, তার জন্য আমাদের অনেক মানে গন্ধ সহ্য করতে হয়। আমরা গরু বিক্রি করতে আসছি, এদিন প্রচন্ড রোদের কারণে আমরা এখানে একটু বারান্দায় স্কুলের বারান্দার মধ্যে আমরা রেস্ট করতে। কোরবানির ঈদের আগে এখানে প্রচন্ড ভিড় হয়। পশুর হাটের ভিড়ের মধ্য দিয়েই শিক্ষক শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। পশুর হামলায় আহত হওয়ার ঘটনাও ঘটে। ভয়ে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করেছে। আমরা বাইরে বেরোতে পারি না, আমাদের প্লাগ স্ট্যান্ডটা রয়েছে, সেখান থেকে মানুষ জুতা পায়ে দিয়ে এবং ওখানে বসে
ফ্ল্যাগ স্ট্যান্ডের মধ্যে গরুগুলোকে রশিদে বেঁধে রাখে। শিক্ষা কর্মকর্তা বলছেন, স্থানীয় প্রশাসনকে জানানোর পরও হাটটি সরানো হয়নি। হাটটি যদি এই মাঠ থেকে অন্য কোথাও নেওয়া যায় তাহলে আমরা অত্যন্ত উপকৃত হব। হাট ইজারাদারের দাবি, স্কুল কমিটির অনুমতি নিয়েই বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসছে। স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে স্কুলের উন্নয়নের স্বার্থে 1,90,000 বাৎসরিক টাকা দেই। তবে বর্তমান কমিটি স্কুল মাঠে হাট চায় না। 85 সালে তখনকার কমিটি আলোচনা সিদ্ধান্ত করে গরু হাটে লাগানো, সামান্য টাকা পাই, যেটা আসলে না হলেও স্কুল চলে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের। স্কুলগুলোর বিষয়ে আমরা এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। বিদ্যালয়ের মাঠ থেকে পশুর হাট সরিয়ে নিতে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে দাবি শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের। সত্যরূপা দত্ত, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন, বিআরটিএ ও পুলিশকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। কোরবানির ঈদ সামনে রেখে বেড়েছে রেমিটেন্স প্রবাহের গতি, জুন শেষে $2 বিলিয়ন ছাড়ানোর সম্ভাবনা। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মুসল্লিরা রওনা হয়েছে মিনায়, কাল যাবেন আরাফাত ময়দানে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথে থাকুন।